মানে মায়ের শাশুড়ি মা তার মুখ দেখে দিয়েছিল। কিন্তু হেই পেখম, তুমি এই বালা দুটো কিভাবে পেলে? কাকিমণি, আসলে কি আমতা আমতা করছো তখন থেকে বলো না, কোথা থেকে পেলে? কিভাবে পাবে? আমি দিয়েছি নাথ বউকে বালা দুটো। এত অবাক হওয়ার কি হলো? আমি আমার ছোট নাথ বউকে বালা দুটো দিয়ে আশীর্বাদ করেছি। দাও দাও, কি হলো আশ্চর্য? মানে এই বালা দুটোই দিতে হলো? মেয়েটা কি পরিবারের জন্য কম করেছে নাকি? আমি কি ওকে এইটুকু দিতে পারিনি? তার জন্য কি আমাকে বাড়ির সকলের কাছ থেকে অনুমতি নিতে হবে? আমার গিন্নি, তুমি আজকে যা করলে না, আহা, আমার গিন্নি যে খুব বিচক্ষণ সেটা আমি জানতাম, কিন্তু এরপর আজকে আর কোনো সন্দেহ রইল না। মা মা মা, তুমি দারুণ কাজ করেছো, একটা দারুণ কাজ। এই পেখমের জন্য আমার মেয়েটা বিপদের মুখ থেকে বেঁচে এসেছে। ওকে তুমি যাই দাও না কেন, সব কিছু ওর সামনে কম হবে। দেখলে মা, যে বালাটা ঠাম্মি কোনোদিন তোমাকে বা বড় মাকে ধরতে পর্যন্ত দেয়নি, কত সহজে পেখমের হাতে তুলে দিল। কি এমন জাদু করেছে মেয়েটা? দিদি ভাই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো, হ্যাঁ? এদিকে যে সব হাত ছাড়া হয়ে যাচ্ছে সেটা চোখে পড়ছে না তোমার? এসব কি কথা রণিতা? দেখ, পেখম এটা ডিজার্ভ করে, তাই ঠাম্মি পেখমকে এটা দিয়েছে। সব কিছু নিয়ে না অত হিংসা করতে নেই বাবু। মা এদিকে দেখি, তোর হাত দুটো দেখি। এটা যার জিনিস তার হাতেই সাজে, যত্ন করে রেখে দেবে, কারোর হাতে যেতে দেবে না। সুখী হও মা।